চায়না রসুন 200 টাকা কিলো, এটার দাম 35 টাকা কিটক্যাট। বাংলাদেশের জিনিসের দাম অনেক বেশি। পেঁপে কত করে দেন? 40 টাকা। টমেটো 400 টাকা জিনিস, এটা হচ্ছে 600 টাকা, 600 টাকা করে কিলো। এখানকার ট্রাফিক পুলিশকে কিন্তু আরেকটু বেশি করা হতে হবে, কারণ এখানকার ট্রাফিক রুলসটা খুবই খারাপ। হাই এভরিওয়ান, আমি রয়েছি বাংলাদেশের একটা বাজারে। তো এখানে কিরকম কি দাম সেই বিষয়ে আপনাদের একটা আইডিয়া দেবো। আসলে আমাদের আগামীকাল একটা পিকনিক হবে, সেই পিকনিকের জন্য আমরা আজকে বাজার করতে এসেছি। তো এখানে কোন জিনিসের কিরকম কি দাম তার একটা আইডিয়া আপনাদেরকে দেবো, কারণ আমি কলকাতা থাকতে আপনাদেরকে অনেক কিছুর আইডিয়া দিয়েছি আমাদের ওখানে কিরকম কি দাম। তো এখানে একটা মুদিখানা দোকানে কিরকম কি দাম আপনাদের আইডিয়া দিই। দাদা আপনার নাম কি? আনিসুর রহমান। আনিসুর ভাই, এখানটায় মোটামুটি চালের তো অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছি, এইগুলো চিনি গুঁড়া চাল না? এই চিনি গুঁড়া চালের দাম কত? 120 টাকা, এটা হচ্ছে 120 টাকা, আর এই চিনি গুঁড়ার দাম হচ্ছে 100 টাকা, তাই না? 100 টাকা। অনেকের ভিতরে কিন্তু একটা মানে ধারণা যে চিনি গুঁড়া চাল আর আতপ চাল কিন্তু এক, কিন্তু না, চিনি গুঁড়া চাল আলাদা, আতপ চাল আলাদা। আতপ চালের দামটা একটু বেশি হয়, তাই না? আলাদা দাম কম হয়। আচ্ছা, আতপ চালের দাম আরও কম হয়। এটা হচ্ছে রসুন কত করে দাম দাদা? চায়না রসুন 200 টাকা কিলো, এটা হচ্ছে চায়না রসুন 200 টাকা কিলো। আর আদা, এটা তো দেশি রসুন, এটা কত দাম? 150 টাকা, দাম কম এটার। আচ্ছা আচ্ছা, আর এই রসুন, এই আদা, আদা হচ্ছে 200 টাকা কিলো। আচ্ছা, এই পেঁয়াজ 110 টাকা হচ্ছে পেঁয়াজ, আর এটা, এই পেঁয়াজ হচ্ছে 80 টাকা। আচ্ছা আচ্ছা, তেলের দাম কিরকম দাদা? তাও কত আছে তেলের দাম? 5 লিটার দাম 820 টাকা। আচ্ছা, আর এই ডিম দেখুন, ডিম এটা হচ্ছে কি হাঁসের ডিম, হাঁসের ডিম কত? 75 টাকা কি? হালি মানে চারটে না, চারটের দাম হচ্ছে 75 টাকা, আর ডিম মুরগির 45 টাকা। এখানে আবার হালি বলা হয় চারটে, চারটে হচ্ছে হালি, এই হচ্ছে এখানকার দাম। আরও এখানে অনেক কিছু আছে, সেই দাম যদি বলতে হয় তাহলে মোটামুটি দিন ভালো আছে না? আপনার কি আলাপ হয়েছিল না ওইখানটায়? ভালো আছেন, ভালো। আলুর কি দাম? আলু আলু 25 টাকা, 30 টাকা কিলো, তাই তো? আচ্ছা, ছোলার ডালের কিলো হচ্ছে 105 টাকা। আর এটা কী ডাল দাদা? এটা এটা আর মুগ ডাল, মুগ ডাল কত করে? 160 টাকা দেশি মুগ ডাল। আচ্ছা, এইটা কি ডাল? এটা হ্যাঁ, এটা কত করে? 110 টাকা। এটা ছোলাপুর, এটা কত? 110। আর এটা অ্যাঙ্কর ডাইল 80 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিকেট কত করে কিলো? 68 টাকা মিনিকেট। আচ্ছা আচ্ছা, 68 টাকা হচ্ছে মিনিকেট। এখানে সবজি অনেক ভ্যারাইটি আছে, ফুলকপি দেখুন, ফুলকপির দাম হচ্ছে 30 টাকা, আর শসা 30 টাকা, পেঁপে কত করে দেন? 40 টাকা, টমেটো 40 টাকা, বাঁধাকপি কত? 20 টাকা কেজি, আর এই এইগুলো শালগম 30 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা, লঙ্কা কত করে দেন? 50 টাকা কেজি, লঙ্কা হচ্ছে 50 টাকা কেজি, 60 টাকা করে বিট। আচ্ছা আচ্ছা, আর বেগুন 40-50 টাকা দেন? আচ্ছা আচ্ছা, গাজরের দাম কত দাদা? 30 টাকা কেজি। আচ্ছা, বলছি এখনও কেনাকাটি করেই যাচ্ছে আমাদের কালকে পিকনিকের জন্য, কালকে পিকনিকের ভিডিওটা আবার এই ভিডিওর পরে আপলোড করবো। গোড়াচাঁদ, তুমি তো বাংলাদেশি হয়ে গেছো, এই সাবাস। এটা হচ্ছে নতুন বাজার, সেই নতুন বাজারের মার্কেটের ভিতরে, বরিশালের নতুন বাজারের মার্কেটের ভিতরে। এই এগুলো কী গো? এই দেখুন, এগুলোকে বলা হয় মরমা, এগুলো কি 35 টাকা তরকারি খায় না? 35 টাকা কিলো, শশার মতো কি এগুলো? ওই যে যে মরমা, এটা খায় কাঁচা শশার মতো, 35 টাকা কিলো। এগুলো হচ্ছে কি মরমা, পুরো শশার মতো দেখতে, একটা সাইজ দেখেছেন? আচ্ছা কাকা, ভালো থাকবেন। আচ্ছা চলুন যাই, কি বলছো? সে বুঝতে পারিনি, যাই হোক ভালো থাকবেন, চলুন যাই। এবারে আমরা যাবো মাংস কিনতে। চলুন রাস্তা পেয়েই ওই পারে যাই। আচ্ছা, ব্যাপক ব্যস্ত একটা রাস্তা, যাই। বাংলাদেশে মুরগি বিভিন্ন রকমের পাওয়া যায়,
তো একটা হচ্ছে পোলট্রি, তো পোলট্রির দাম এখানে বর্তমানে হচ্ছে 200 টাকা। আর পোলট্রির পরে হচ্ছে গিয়ে যেটা সোনালি, সোনালিটা হচ্ছে গিয়ে পোলট্রি আর দেশি মুরগির মিশ্রণে হয়, সেটা হচ্ছে গিয়ে সোনালি, সেটার দাম হচ্ছে 280 টাকা কি 290 টাকা এরকম। তারপর হচ্ছে কক, কক হচ্ছে গিয়ে 300 টাকা। তারপরে দেশি মুরগিগুলো পাওয়া যায়। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে দেশি এই যে মুরগির দাম সেটা আপনার ওঠানামা করে, বাট এটা বর্তমান মূল্য যেটা বললাম আপনাদেরকে এটা এখন এই প্রাইস। বাট ওই কখনও পোলট্রি মুরগি কখনও 160-200 টাকাও হয়, এরকম ওঠানামা করে। ও আমাকে কালকে বলছে কি, অমিতদা তুমি খালি আমাকে নিও না, আমি ভিডিওতে থাকবো, আমাকে কথা বলিও না, তাই তো? এখানে দাম কেমন কেমন দাম দাম বেশি এখানটায়? মানে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে আমাদের ইন্ডিয়ান মানে জিনিসপত্রের দাম দেখিয়েছি, তো এবারে এসে বাংলাদেশের জিনিসপত্রের দাম দেখালাম। ভাই পানের দাম কীরকম, কী রেট আছে আপনার? 58 বিঘা আধা, হ্যাঁ, 112 টাকা দরকেনা। আচ্ছা আচ্ছা। তারপর 87 বিঘা আধা, হ্যাঁ, 125 টাকা দরকেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপনার 114 বিঘা, 65 টাকা দরকেনা। 77 বিঘা, হ্যাঁ, 122 টাকা দরকেনা। আর 38 আধা, 145 টাকা দর কিনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি জানেন, হ্যাঁ, কোয়ালিটির উপরে, সব কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। তাও মোটামুটি যদি কেউ 10টা পান নেয় কত টাকা দেন? 45 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি ইন্ডিয়ায় বাজার করো আমাদের ওখানটায়, তো এইখানে বাজার ঘুরে আর ইন্ডিয়ার বাজার ঘুরে কি মনে হলো? সব জিনিসের দাম বেশি, অনেক বেশি। চলো ভিতরে যাই। বোরাচাঁদ বলছে এখানে সব জিনিসের দাম বেশি, তো তোমার কি মনে হয় এখানকার মাল অনুযায়ী, এখানকার মাল অনুযায়ী আর হচ্ছে কি টাকার দর যাবে, তাও কি কম না বেশি? বেশি, আসলেই বেশি। আসলে বাংলাদেশে আমি বহুবার এসেছি, বাংলাদেশের জিনিসের দাম অনেক বেশি। আর আম সরি টু সে, একটা কথা না বলেও না, কারণ বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, এখানকার খাবারের স্বাদ অতুলনীয়। এখানে খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ভাই এরকম স্বাদের খাবার খেলে হসপিটালও যেতে হবে খুব তাড়াতাড়ি। কারণ কি, হ্যাঁ আসলেই তাই, কারণ স্বাদ করতে গেলে আপনাকে মশলা দিতে হবে, আর মশলা দিলে এটা পেটের জন্য খারাপ। তো যারা ভালো খাবেন তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তো যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আর দেখতে থাকুন আজকের এই বাজার দর, বাংলাদেশের বাজার দর। আমি রয়েছি এখন বরিশালে, এটা নতুন বাজার। এই মাংসের দোকানে দাদার ব্যবহারটা খুব ভালো। ভালো আছেন? এই তো এইটা কি মাছ? এটা কোরাল কত করে দেন? 600 টাকা। আর এটা পোমা 300 টাকা হচ্ছে পোমা, পাবদা 350, 350 হচ্ছে পাবদা। দেখুন এখানে মাছ কত করে দেখুন। এই মাছ কত করে কাকা? 160 টাকা করে দেন। আচ্ছা এইটা, এইটা 350 টাকা করে এই মাছ। আর এটা সিলভার কাপ 160 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে গিয়ে মাছের দাম মার্কেটে, এটা হচ্ছে নতুন বাজারে। কত মাছ দেখতে পাচ্ছেন সাগরের চামড়ি কত দাম? ওটা 150 টাকা। আর এটা 180 টাকা সুরমা। আর এইটা কি মাছ? এটা বেলা। ওটা কত? 280 টাকা। আর এইটা, এইটা কত দাম? 100 টাকা কিলো। আর এখানে একটু বড় সাইজের ইলিশ আছে, ইলিশের দাম কত? ইলিশের 800 টাকা কিলো। 800 টাকা কিলো, 800 টাকা। তো এই হচ্ছে ইলিশ, এটা হচ্ছে একটু বড় সাইজের, এটা 800 টাকা কিলো। আর 350 টাকা কাতল, এই বড় কাতলা হচ্ছে 350 টাকা কিলো। 400 টাকা কিলো, বাহ। দেখুন এটাকে কি বলে? কালিবোস। ওটা কত করে? 450 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিঙি মাছ কত করে বেচে কাকা? কত করে? এটা 400, ওটা 300। ও আচ্ছা। এটা কি মাছ? এটা গ্লাস কাপ। ওটা কত? 250 টাকা কিলো। আসলে এই বাজারে আমাকে সবাই মোটামুটি চিনে গেছে, তো এইখানে প্রত্যেকটা দোকানদার আমাকে চেনে। এখানে আমি এসে মাঝে মধ্যে মাছের দাম জিজ্ঞেস করে যাই, নিতে পারি না, এখানে আমার বাড়ি না, এটা সবাই জানে।
তো এখানে মাছের দামে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম, তো এখানে এই দামে মাছ পাওয়া যায়। এই কাকার কাছে আবার বড় ইলিশ রয়েছে, দেখি ইলিশের দাম, আগে ইলিশটা দেখাই, দেখুন চকচক করছে একদম, দেখুন বাংলাদেশের রূপো না, এগুলো কত করে বাংলাদেশের রূপো? ১০০ টাকা কিলো, মানে এখানে একটা রূপোর দাম, এই একটা রূপো নিলে আপনার ৮০০ টাকা কিলো, মানে বুঝতে পারছেন এগুলো ৮০০ টাকা করে কিলো। আর ওইটাও সেম নাকি? আচ্ছা একটু ওটা বেশি, ওটা কতটা? ওটা বেশি ১,৯০০ টাকা করে। এটা কোথাকার, কোন, এটা কোন নদী? মানে আপনাদের এই নদী উত্তরতলার পরে। তো এই হচ্ছে বাংলাদেশের ইলিশ, এগুলো সব ছোটো ছোটো, এর থেকেও কিন্তু বড় বড় ইলিশ হয়, মোটামুটি ৩-৪ কেজি সাধারণত হয় না, বাট তাও দেখা যায়, দেখা যায় না যে এরকম না, দেখা যায় ভবিষ্যতে, মানে ৮৮ না, এখন আর নেই, এখন প্রতিদিন ২৪ দাঁড়িয়ে নেই, এখন দেখা যায় ২-৪ কেজি, আচ্ছা আচ্ছা ৩.৫ কিলো এরকম দেখা যায়। তো আসলে এই হচ্ছে কি মাছের বাজার। তো একটা ভিডিওতে আপনাদের সবজি মার্কেট দেখালাম, তারপরে আপনাদের ওই সদয় যেটাকে বলা হয় রেশন দোকানও দেখালাম, আর এটা হচ্ছে কি মাছের মার্কেট। তো মাছের মার্কেটের বিভিন্ন দামের আছে, এবারে মাছের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর এইখানে যে দেখছেন তাদের ব্যবহারটা, এরা সত্যি খুব ভালো। এই ট্যাংরা কত করে? এই যে ট্যাংরা, এটা কত করে? ৪০০ টাকা গেছেন এটা, এই ট্যাংরা ৪০০ টাকা করে কিলো। আর এটা কি, এটা কত করে? ৬০০, এটা হচ্ছে ৬০০ টাকা। মানে এটা হচ্ছে নদীর আর ওটা হচ্ছে পুকুরের, নদী আর পুকুরের, এটা ৬০০, ওটা ৪০০, এই ডিফারেন্স এরকম। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে আর একটা মাছ, এখানে শোল মাছ পাওয়া যাচ্ছে, শোল মাছের কত দাম একটু জিজ্ঞেস করে আছে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে শোল মাছ, এটা আবার ৬০০ টাকা করে কিলো, দেখুন। গোড়াচুদের সাথে আলাপ করালাম, এই কাকা আবার ডায়মন্ড হারবারে যায়, বাড়িও ডায়মন্ড হারবার, ওই কাকা ডায়মন্ড হারবারে যায়, গোড়াচুদের সাথে আলাপ করছে, ওর বাড়ি পুরো ডায়মন্ড হারবারে, গোড়াচুদ আবার বন্ধুত্ব পাতিছে কাকার সাথে, এই কাকা ডায়মন্ড হারবারে যায়, এই গোড়াচুদের সাথে আলাপ করছে, দেখুন তো। চলুন মাছ বাজার থেকে এখন বেরোলাম, আমাকে সবাই খুব ভালোবাসে এই বাজারে, এতবার করে এসছি তো, তো সেই জন্য অনেক ভালোবাসে, সবার সাথে ভালো আলাপ হয়ে গেছে আমার। এখন আর একটা রেশন দোকানে এসেছি, এইখানে এই পাঁপড়ের, এগুলো বিভিন্ন রকম দামের আছে, ১০০ টাকা বা ১৫০ টাকার ভিতরে পাওয়া যায়, আবার ৮০ টাকার ভিতরেও পাওয়া যায়। এই পাঁপড় কি, সেগুলো পিস না কেজি? কেজি দাদা, কেজি ১০০ গ্রাম ৩০ টাকা, ১০০ গ্রাম ৬০ টাকা ৭০ টাকায় দারচিনির দাম। দেখুন এখানে আরও অনেক কিছু রয়েছে, এই যে এই। তো গোড়াচাঁদকে জিজ্ঞেস করি কেমন লাগছে, গোড়াচাঁদ কেমন লাগছে, পান খেয়ে জিপ পুরো লাল করেছে, পান রোজ খাচ্ছে আর সিগারেট, কোথায় যাবো? কি নিলে এখান থেকে? আর চলুন কোথায় যাবো? গোড়াচাঁদ কাম দাদা, বাংলাদেশে ঘুরে আর একটা কথা আমি বলবো, এখানকার ট্রাফিক পুলিশকে কিন্তু আরেকটু বেশি করা হতে হবে, কারণ এখানকার ট্রাফিক রুলসটা খুবই খারাপ, কারণ মানে রাস্তাঘাটে জ্যাম পুরো একদম, যখন তখন যেখানে ইচ্ছা হয়ে যায়। তো সেই জন্য বলি যে এখানকার ট্রাফিক পুলিশকে, মানে ট্রাফিক পুলিশদেরকে আরেকটু স্ট্রং হতে হবে, মানে তাল যদি তারা স্ট্রং হয় তাহলে রাস্তাঘাটে জ্যামটাকে মানে উল্টো পাল্টা হয় না, যেখানে সেখানে রিক্সা দাঁড় করে দেয় রাস্তার, এই দেখুন যেখানে সেখানে বাইক দাঁড় করিয়ে দেয়, মানে এই যে বাইকগুলো দাঁড় করিয়ে দেয়, তার ফলে কি রাস্তাটা শর্ট হয়ে যায়, আর তারপরে যাতায়াত করতে অসুবিধা, এমনি যা রাস্তা সরু তার উপর রাস্তার সাইডে যেরকম দাঁড় করে রাখে বাইক, রাস্তাটা ছোটো হয়ে যায়। তো আমার মনে হয় ট্রাফিক আর একটু স্ট্রং হওয়া দরকার বাংলাদেশের, এটা আমার ব্যক্তিগত, আমি বললাম, কেউ পার্সোনালি নেবেন না, আমি ব্যক্তিগত একটা আমার মনে হলো তাই বললাম। তো যদি এটা স্ট্রং করে আর একটু তাহলে মনে হয় আরও বেটার হবে, ব্যস্ত রাস্তা অনেক। টক মিষ্টি দই কত? আর টক দই সেটা
টক মিষ্টি দই বলতে কিন্তু যেটা মিষ্টি দই বোঝানো হচ্ছে সেটাকে, ওরা এখানে যেটা মিষ্টি দই সেটাকে বলে টক মিষ্টি। সেই দইয়ের দাম হচ্ছে 30 টাকা একশো গ্রামের দাম 30 টাকা, 500 টাকা করে আচ্ছা। এখানে মিষ্টির দাম কিরকম আপনাদেরকে আইডিয়া? এটা 680 টাকা কেজি, এখানে মিষ্টি কিন্তু কেজি দিয়ে বিক্রি হয়। ইরানি ভোগ কত করে? 420। আর এদিকটা এগুলো একটা ব্যস্ত বাজারে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আজকের এই বাজারের জিনিসপত্রের দাম দর। তো এটা একটা খুবই চ্যালেঞ্জের বিষয়, তার কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে এরকম একটা ব্যস্ত সময় এরকম দোকানে গিয়ে সেই সব জিনিসের দামপত্র জিজ্ঞেস করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। তারপরও আমাকে তারা চেনে, তারা কেউ বিরক্ত হয়নি, এটাই একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, চলুন আমরা যাই এখন এখান থেকে সামনের দিকে। এগুলো আবার হচ্ছে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় সুন্দর সুন্দর। আমার ডাকছে নাকি কে জানে। এবার ব্যাপারটা হচ্ছে আমি আমার কাজ করে যাচ্ছি, অনেকে অনেক কিছু বলেছে কানে এসে সাইড দিয়ে, সেগুলো আমরা পাত্তা দিই না, পাত্তা নাই দিলাম। কারণ হচ্ছে কি মানুষের কাজ হচ্ছে বলা, আর আমার কাজ আমি করে যাচ্ছি। আপনাদেরকে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার তাতেই হবে। কে আমাকে কি বললো কি না বললো ডাজেন্ট ম্যাটার। তো এখান থেকে কেক কিনবো, চলুন কেকের দোকানে আপনাকে আইডিয়া দিয়ে দিই। চলুন এই কেকের দোকান, এটার দাম হচ্ছে কি 550 টাকা। এখানে একটা আছে কেক 550 টাকা, এর একটা আছে চকলেট, এটার দাম হচ্ছে 550 টাকা, এই হচ্ছে 500 টাকা। এইটা আসলাম একটা কেকের দোকান, হচ্ছে পিজা। এই ছোটো পিজা হচ্ছে 120 টাকা করে, আর এই বড় পিজা হচ্ছে 160 টাকা করে। আর পার্সোনালি পিজা ঠিক আছে, কারণ আমি একবার দেখেছিলাম আপনাদেরকে পিজা, পার্সোনালি আমার পছন্দ না, ঠিক আছে। তো এই পিজা, আর এখানে কেক, নট ব্যাড। দেখুন ছোটোর ভিতরে এখানে একটা কেক রয়েছে, এটার দাম 300 টাকা। আমাদের কলকাতা যেরকম মন জিনিস খুব ফেমাস, এখানে কিন্তু এরকম মন জিনিস নেই। এটার দাম হচ্ছে 140 টাকা। দেখুন এগুলো কী বলে আমি নিজে ভুলে গেছি, এগুলো আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় 30 টাকা 40 টাকা করে, এগুলো দাম 140 টাকা। এই দেখুন এখানে লেখা আছে 140 টাকা করে দাম, এগুলো এক্সপেন্সিভ। এটা একটা বড়ো সাইজের, এটার দাম হচ্ছে 185 টাকা, এটার দাম 185 টাকা। বাবারে, মেড ইন চায়না, ফ্রম চায়না থেকে, চায়না থেকে আসছে এগুলো, হংকং। এটার দাম 430 টাকা কুপিস, 430 টাকা এই কুপিস। এটার দাম 20 টাকা করে, এটার দাম 20 টাকা করে, এটার দামও 20 টাকা করে। এই কুরকুরে, এই কুরকুরে কত করে বিক্রি করেন ভাই? 10 টাকা না? এটা এটা 10 টাকা করে। আচ্ছা, এটা বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। কুরকুরে কিন্তু আবার একটা ইন্ডিয়া থেকে আছে, সেগুলোর দাম আবার বেশি হয়। এটা মেড ইন বাংলাদেশ, সেই কারণে এটার দাম কম। আচ্ছা, এখানে কিটক্যাট আছে, কিটক্যাটের দামটা আপনাদেরকে আইডিয়া দিই। দেখুন এই যে নেসলেটের কিটক্যাট, এই যে কিটক্যাটটা, এটার দাম হচ্ছে গিয়ে এটার দাম হচ্ছে 60 টাকা, 60 টাকা দাম এটার। আচ্ছা, এইটা হচ্ছে ছোটোটা, এটার দাম হচ্ছে গিয়ে 35 টাকা, এটার দাম 35 টাকা কিটক্যাট। আর এই একটা কিটক্যাট আছে, এটার দাম হচ্ছে কি আপনার, এটার দামটা লেখা নেই, এটা এটার দামটা লেখা নেই, এটার দাম হচ্ছে কি ভাই, এটার দাম কত? 40 টাকা, এটা 40 টাকা। এই হচ্ছে কি দাম কিটক্যাটটা, এখানে অনেক এক্সপেন্সিভ আমার মনে হয়। দেখুন এই যে কিটক্যাট, এগুলো দেখুন দামটা, দেখুন এখানে লেখা আছে দাম, কিটক্যাটের দামটা আপনাদের দেখাই। দেখুন এই দেখুন, এটার দাম হচ্ছে 60 টাকা। তো এই হচ্ছে কিটক্যাট। তো অনেকেই আছে কিন্তু ইন্ডিয়া থেকে এখানে কিটক্যাট নিয়ে এসে এখন বিজনেস করে, তো এটা একটা ভালো একটা বিজনেস জায়গা কিটক্যাট। এখানে একটু এক্সপেন্সিভ কিটক্যাটটা, ইন্ডিয়া থেকে আসে এই কিটক্যাটগুলো। তো দেখুন দেখালাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু, আর কিছু বাদ রাখলাম না। বাংলাদেশের মোটামুটি এই ভিডিওতে আপনাদের বাংলাদেশের বাজার দর মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম এখানে। আচ্ছা, আমার একটা পছন্দের একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে এটা ড্রিঙ্কো, এটাও কিন্তু খুব সুন্দর ড্রিঙ্কো। এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে একটা বোতল। এটা কি জিনিস? ব্লুভানা। আরও একটা এখানে ড্রিঙ্ক পাওয়া যায়, সেটার নাম হচ্ছে স্পিড। সেই স্পিডটা এখানে নেই, বাট সেটা থাকলে আপনারা দেখাতে পারতাম, সেটা আমার খুব ফেভারিট।
আচ্ছা এগুলো কত, এই স্পার্কেল না এগুলো কি বলে বেশি, এগুলোকে এগুলো বেল ফোটায় উপর দিকে ওঠে, এগুলো কত পপার, পপার এগুলো কত করে? পপার হচ্ছে 150 টাকা করে। আর বড়টা কত, বড়টা এই বড়টার দাম হচ্ছে 160 টাকা, আর ছোটোটা হচ্ছে কি 150 টাকা করে। এগুলো এক্সপেন্সিভ। আর এগুলো হচ্ছে কি সেই স্নো, এরা স্নো, এগুলো কত? 50 টাকা করে। এই স্নো হচ্ছে 50 টাকা। দেখো চায়নার মোম, এই মোমবাতিগুলোর দাম আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। এটা মোমবাতির দাম কত এগুলো? এটা 30 টাকা, 30 টাকা করে মোমবাতি। দেখুন এখানে আরও অনেক চকলেট আছে। এগুলো এগুলো কত দাম দাদা? 5 টাকা করে পিস। এগুলো এই চকলেটগুলো, এই চকলেটগুলো 5 টাকা করে পিস। এই যে এগুলো 5 টাকা করে। চলো আচ্ছা ভাই আসলাম, ভালো থাকবে না? তো গাইস ভিডিওটা বড় করলাম না, এখানে রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের এই লাইক কমেন্ট দিয়েই আমার মোটিভেশন বাড়বে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।